আরজিকর হাসপাতালের নিহত চিকিৎসকের বাড়িতে আজ গিয়েছিলেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কি বলছেন তারা শোনাব। সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা আজকে গিয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে, তার পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারের সঙ্গে কথা বলে তারা সেখানে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ শুনতে চান। এ বিষয়ে কাদের সন্দেহ রয়েছে, কাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে, এর আগে এই তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার মেয়ে প্রায় বাড়িতে বলতেন তার আরজিকর হাসপাতালে যেতে ভালো লাগে না, কেন ভালো লাগে না, কি সমস্যা, কার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই বিষয়গুলি জানিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কতজনের সিবিআই তদন্তকারী দল আজ গিয়েছিলেন এই নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে এবং তারা কি বললেন? যে পাঁচজন তদন্তকারী অফিসার সিবিআই তারা কিন্তু এসেছিলেন এবং ইতিমধ্যে কিন্তু তারা তাদের তদন্ত প্রক্রিয়ার সাপেক্ষে জিজ্ঞাসাবাদ ছিল পরিবারকে, সেই জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা ধরাবো তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা সেই অর্থে কিন্তু কিছু বলতে চায়নি, কি তদন্ত হলো এবং কতটা তদন্ত গতি প্রকৃতি এগালো সেই বিষয়ে কিছু বলতে চায়নি। তবে এইটুকু বলেছে যে ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, অর্থাৎ তদন্ত চলছে এবং সেটা চলবে, এতটুকু এই কথাটাই কিন্তু মূলত সিবিআই তরফ থেকে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি আজ সিবিআই এর পাঁচজনের তদন্তকারী আধিকারিকের একটি দল উত্তর চব্বিশ পরগনায় নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। তারপরে তারা বেরিয়ে যাওয়ার সময় অবশ্য শুধুমাত্র তদন্ত চলছে সেই কারণেই সেই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে এখনই তারা যে কিছু তথ্য ফাঁস করবেন না সংবাদ মাধ্যমের কাছে সেটাই কার্যত বুঝিয়ে দিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়েছেন তারা। Investigation is going on. We have taken the statements of the parents. That's it. Sir, have you asked about the circumstances or what their version is? গাড়ি কোথায়? আপনারা শুনলেন তদন্তকারী আধিকারিকদের বক্তব্য। তারা খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে, তদন্ত কার্য চলছে। পাঁচজন সিবিআই এর পাঁচজনের তদন্তকারী আধিকারিকের একটি দল আজ নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে সাক্ষাৎ করার পর তারা শুধুমাত্র সংবাদ মাধ্যমের কাছে এইটুকুই জানিয়েছেন যে তদন্ত প্রক্রিয়া চলছে এবং তারা তার ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের যে বয়ান তা তারা রেকর্ড করেছেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলতেই আজকে তাদের সেখানে যাওয়া এবং সেই বয়ান রেকর্ডের পর তারা সেখান থেকে বেরিয়ে পড়েছেন।